রাস্তাঘাটে পরিস্থিতি আমাদের জানতে হবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে, পড়ুয়ারা কিন্তু স্কুল মুখীও হবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল সম্রাট ঢালী। সম্রাট বাবু, আজকে রাস্তাঘাট কেমন থাকবে, কি কি ব্যবস্থা রাখছেন আপনারা? সকলকে সুপ্রভাত জানাই। আপনারা জানেন আজকে একটা সোমবার দিন, মানে সপ্তাহের প্রথম দিন শুরু হচ্ছে। যান চলাচল কিন্তু একদম স্বাভাবিক আছে। লাস্ট নাইট কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের খবর এখনো পর্যন্ত নেই। আর রিগার্ডিং দা প্রোগ্রাম, আজকে তিনটের সময় একটা প্রসেশন আছে। ওটা আরএসএম স্কোয়ার থেকে বেরিয়ে নিজাম রেস্টুরেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার কর্পোরেশনের যে হেড অফিস আছে ওটার পিছনে, ভায়া এনসি স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড একটা প্রসেশন মুভ করবে, 1000-3000 কালেকশন। এটুকুই আজকের প্রোগ্রাম, আর বিশেষ কিছু বলার মতো নেই। সকলকে অনুরোধ করবো, যেটা আমরা প্রত্যেক দিন বলে থাকি, সময় হাতে নিয়ে বেরোনো, ট্রাফিক রুলস রেগুলেশন মেনে চলা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলবো সকলকে, এটা একটু আপনারা কাইন্ডলি মেনে চলবেন।